আমাকে বলছে হুজুর এবার তুই চ হুজুর ওয়াজ করবি না চ যদি মারে কেমন তুই তুই করে বলছে দেখেছো তো আমি আমার বউকে আই লাভ ইউ বলে ভালোবাসবো আমি আমার বউকে জানু শুনো মনু বলে ভালোবাসবো কি আমার চোখের ইশারায় ভালোবাসবো ও ভালোবাসা তো আপনার কাছে আমি শিখবো না যখন যার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে আবুল আহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মানে কোরআন স্বীকৃত কাফের ফলাম্মা মাত আবু লাহাব যখন আবু লাহাব মারা যায় উরিয়াহু বাদ আহলিহি বিশর হালিন তাকে দেখলো তার কোন প্রতিবেশী খুব করুণ অবস্থা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা কেউ কেউ বলছেন বেশিরভাগ বলছেন উনি দেখলেন সব চাচা 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 হইতো চাচা মরার পর কেমন আছেন বলছে খুব কঠিন হচ্ছে বাবু মানে কি আজাবের মধ্যে পড়েছি কেন পড়লাম না কালমা আর কি উপায় বলুন বলছে শুন আমার ভাইপো মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনে তো আমাকে খবরটা এসে দিয়েছিল আমার মেড আমার সার্ভেন্ট আমার দাসী আমার বাঁধি নাম হচ্ছে সোয়াইবিয়া যাকে সাউবিয়া সাউবিয়া বলে সাউবিয়া আরবি উচ্চারণ নাই সোয়াইবিয়া আরবি উচ্চারণ ঐশি যখন বললো হ্যাঁ আমার মালিক আপনার যে মরা ভাই যে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রী প্রেগনেন্ট ছিল মারা গেল তার বাড়িতে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা জন্মেছে সুবহানাল্লাহ বলেন তারপর হ্যাঁ নিকমুত নিকমুত তাকিয়ে থাকলে নয়ন জুড়িয়ে যায় চোখ দিয়ে যেন কি সুন্দর আলো কপালটা চকচক করছে ঠোঁটটা সুন্দর তুলতুলে এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখিনি আমার মুস্তাফাকে দেখেছে এত বড় খবর দিলি কি করবো তোকে শোন যা তোকে আজ আমি আজাদ করে দিলাম তোর বাঁচার নৈতিক অধিকার দিলাম তুই আজ থেকে উড়তে পাঞ্ছি তুই চলে যা এই ভালো কাজটা করেছিলাম সারা সপ্তাহ ধরে আমার উপর দিয়ে আজাব হয় ইয়াউমে দশমবার যেদিন আসে যেদিন ইয়াউমুল ইসনাইন আসে সোমবারের দিন আসে ওই দিনেতে আমার ভাইপো জন্মের দিন সুবহানাল্লাহ বল ওই দিনেতে আল্লাহ তাআলা আমার আযাবটাকে তাকফিফ করে দেয় বুখারী ওই দিনেতে আল্লাহ তাআলা আমার আযাবটাকে তাকফিফ করে দেয় কমিয়ে দেয় কিছুটা কিছুটা শান্তি পাওয়া যায় আগে বলেছি পুরো না কিছুটা কমিয়ে দেয় আর আমার সারা সপ্তাহ ধরে জাহান্নামের উত্তপ্ত দগ্ধতা আমি সহ্য করতে পারি না আমার বুকটা ফেটে যায় পানি পানি করে চিৎকার করলে কোথাও আমি পানি পাই না ওই সময় আমি আমার ভাইপো জন্মের আনন্দে যে আঙুলটা ইশারা করে আমার বাঁধিটাকে স্বাধীন করেছিলাম আজাদ করেছিলাম ওই আঙুল কেউ বলছে দুটো আঙুল যখন মুখের মধ্যে দিয়ে আমি চুষি আল্লাহ তাআলা ওই আঙুলের ফাঁক দিয়ে আমাকে মিষ্টি পানি দান করে থাকে গেল বলুন এটা কি ঈদ বলতে নেই ও ঈদ করেছিল বলেই তো জাহান্নামে পানি পেয়েছে বুঝি ঈদ তো নামাজ পড়েন না কেন পড়ি তো নামাজ তা ইয়ামে তাশাক্কুর হিসাবে পড়ি শুকরানা পড়ি তো ইয়ামে ফরহাত হিসাবে পড়ি শুকরানা কত মুরব্বিরা রোজা রাখে কত আমরা আমাদের ছেলেরা যুবকেরা রোজা রাখে রাখে না ইয়ামে তাশাক্কুর ইয়ামে ফরহাত অস্বীকার করছেন কেন খুশির দিন আল ইয়াউমিল জুমআতি আফজালু ইয়াউমিন ফি ইয়াউমিহি সমস্ত সকাল সমস্ত দিনের মধ্যে আল্লাহ জুমাকে উত্তম করেছে কারণ জুমার অনেকগুলো খুসুসিয়াতের মধ্যে একটা হচ্ছে ফাহুয়া খুলিকা আদম আল্লাহ তাআলা ওই জুমার দিনে আদম নবীর সৃষ্টি আদম নবীর জন্ম দিয়েছিলেন মানে আদম জন্ম শিশুকালে আসা কি বলে মিলাদ কেন ওই দিনে আদম নবীর মিলাদ হয়েছে দ্যাটস ওয়াই জুম্মা আমাদের জন্য ঈদ হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ এখন শত আদবের শত আদমের আর জিত তামান্না যে রসুলের জন্য আল্লাহ কবুল করলেন তার মিলাদ তার উপর তো শত জুম্মা কুরবান হয়ে যায় বোঝা যাচ্ছে তো নাকি আসলে জিত যখন মেয়ের বিয়ে হবে চন্দননগর লাইটিং লাগাও কোনো ব্যাপার না এক নম্বর বিরিয়ানি করো কোনো ব্যাপার নয় খাসি অর্ডার অন্য জায়গায় মুরগির অর্ডার অন্য জায়গায় বাকি আমাদেরটা তো আছে
কথাটা বুঝতে পারছেন না 400 500 মানুষকে খাওয়া এখন 400 500 হয় না এখন 2000 টাকা যায় 1000 তো হয়ই হয় আইসক্রিম থাকে মিষ্টি থাকে এক একটা মানে আইটেম থেকে না হলেও 4 7 8 আরো বেশি 10 12 14 15 20 রকমের আইটেম থাকে কেন একটা খেজুর দিয়ে বিয়ে দিতে পারেন না তখন সুন্নাত মনে থাকে না আর যত সুন্নাত সম্মত এসে যাই এত সাজানো ফজুল এখন মনে পড়লো আপনার তখন কেন মনে পড়লো না হযরতে ওসমান গনির কল শুনে নিন কে বলছে হযরতে ইবনে হাজার আসকালানি কে ফতুল বারি ফি শারহুল বুখারী যিনি ফতুল বারি লিখেছেন তার কথা বলছি এর সঙ্গে ইমাম হাইসামিও একই কথা বলেছে কি বলছে হযরতে ওসমান গনি বলেন দুনিয়া জমিনেতে যে ব্যক্তিটা মিলাদুন নবীতে শিরকত করে মিলাদুন নবীতে যে এক দিরহাম খরচা করে আমি ওসমান বলে দিই ওই মানুষটা মিলাদুন নবীতে শুধু শরীক হলো না ওই মানুষটা যেন বদরের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে শরীক হলো কি বলবেন এগুলো আপনি ফতোয়া কেন ডাইরেক্ট দিচ্ছেন আপনি পড়েননি ওটা চলে যান আরেকজন তো পড়েছে যত ফতোয়া সব দিয়ে দিয়া ঠিক আছে হযরত আলী কি বলছেন হযরত আলী বলেন যে পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা মিলাদ পড়ে এবং যারা শুনি ওদের বেঈমান অবস্থায় মওত হওয়ার সম্ভাবনা নেই ওদের মওত তো ঈমান অবস্থায় হবে স্থানটা জান্নাতে হবে জোরসে হযরতে তারপরে সাহাবাদের পরে একটা সাদি আসছে ওটাকে চতুর্থ সাদি বলা হয় তাবেঈ ফার্স্ট কে হযরতে হাসান বসরি হাসান বসরি উনি বলছেন আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় সমান এটাও হযরত ইমাম হাইসামি এবং হযরত ইবনে হাজার উনিও বলছেন কি বলছে হাসান বসরি বলছে আল্লাহ যদি আমাকে কোটি টাকা দান করতেন নয় উহুদ পাহাড় সমান সম্পত্তি দিতেন আমি সব মিলাদুন নবীতেই খরচা করতাম এগুলো কি সব আমি কি এত মিথ্যে এত পেট গড়া কথা বলা সম্ভব আপনারা বলেন তো এইসব কথাগুলোকে যদি কেউ মিথ্যা বলে উড়িয়ে দেয় তো তাকে বুঝতে হবে তার ভ্যালু কতটা পৃথিবীতে না রেফারেন্স দেন আরে তুমি রেফারেন্স বুঝবে কত তোমার পটেনশিয়ালিটি টেস্ট করাও আগে অযথা তর্ক কেন করতে যাবো তোমার সাথে পছন্দ লাগে না সাইড হয়ে যাও তুমি একটা দেশে ডেমোক্রেসি আছে গণতন্ত্র আছে জেহাদি মতবাদ ছুঁড়ে দিলি যে আমারটাই মেনে নিতে হবে বাকি সব নাজায়েজ হারাম না যে পাবলিক প্লেসে ফতোয়া দিলি তো তুমি আরপিসিসি এর পিছনে যে ভুল কাজ করছো দেশের সংবিধান যদি ধরি আমি তুমি দিচ্ছ কেন আমরা তো কাউকে ফতোয়া দিই না না শরীয়তের দিকে আবার দেশের আইন কি আছে তুমি বোঝো আর আমি ঘাসে মুখ দিয়ে চলি তুমি যখন কমিউনিজম একটার উপর আর একটা চাপিয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করতে চাইছো যেখান থেকে নিজেদের মধ্যে গন্ডগোল ভেদাভেদ তৈরি হবে ইসলাম কখন বলেছে নিজেদের মধ্যে ঝগড়া লাগা আমার ভাইরা অতএব মিলাদুন নবী দিয়ে একটু ছোট্ট করে বললাম মধ্যে অনেক কথা যেগুলো আপনারা বলতে বলতে সারা রাত লেগে যাবে তবে আমি বলবো আপনারা যখনই আলোচনা শুনবেন তখন যেন কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে আলোচনা শুনবে কারণ আমার রাসূল শখসিয়ত এমন ওই যে কত নম্বর হাদিস আছে বলুন না ব্যাপারটা সেখানে নয় আমি আপনি এখানে বহু ভাই বসে আছে যারা হাদিস পড়েনি কোরআন পড়েনি তারাও আল্লাহ রাসূলকে ভালোবাসে সে ভালোবাসে এতটুকু খাদ নেই অচেষ্টার ভালোবাসায় নাজায়েজ হারাম শিখবে তা তো নেই আছে কি নেই এরকম মানুষ আপনি বুঝতে পারছেন না একটা কানা আর কালা যদি একসঙ্গে হয় তাকে আপনি কি বুঝাবেন একটা কানা আর কালা যদি সে একসঙ্গে হয় তাকে আপনি কি বুঝাবেন আপনি বললে শুনতে পাবে না চোখে দেখতে পাবে না অথচ সেও আল্লাহ আল্লাহ বলছে তাকে আল্লাহটা শিখাচ্ছে কে আমি নিজে দেখেছি একটা হ্যান্ডিক্যাপ ছেলে বলে ও যদি চোখে দেখতে পায় না আর কানে না হাত পা নাড়ে সব করে বদ্ধ কালা বলছে বদ্ধ কালা সত্যি তার পাশে যা টুকাটুকি করে কোনো মুভমেন্ট নেই খালি মুখে আল্লাহ 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 আহা বলেন না সুবহানাল্লাহ তো ও জীবনে তো আল্লাহ কানে শোনেনি ও তো বদ্ধ কালা
আর চোখে ওই অক্ষরটা জীবনে দেখেনি, তাও তার মুখ দিয়ে আল্লাহ আওয়াজ বেরোচ্ছে কেন? আমি নিজে দেখেছি। একটা ছেলের মাথার একটা সাইজ নেই অ্যাক্সিডেন্ট হয়ে ফুরফুরাই নিয়ে গেছে, বলছে ভাইজান বারবার মানে যে কোনো ব্যাপারে একটা আমাকে ভালোবেসেছে নিয়ে গেছে, বা কোনো একটা ঘটনা ঘটেছে আপনার কাছে এই জন্য নিয়ে এলাম। তো সেদিন থেকে সে কথা বলছে একটাই ভাষা, অথচ তার ব্রেনের ভাষাটা নেই। ব্রেনের দুটো পার্ট থাকে, একটা ক্রিয়েটিভিটির জন্য রাইট পার্ট, একটা হচ্ছে মেমোরির জন্য লেফট পার্ট। তার মাথায় লেফট পার্টটা নেই, তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো সেদিনে যে অনেকগুলো চেষ্টা করার পরে, আমি শুধু আমি না, অনেকক্ষণ চেষ্টা করার পরে মুখের ইশারা ইশারায় সেদিন থেকে সে আল্লাহ একটাই লাফজ বলছে আল্লাহ। তোর আব্বা বলছে হুজুর আর কিছু বলতে পারবে না, আজ ও যেটা বলছে ওটার থেকে বড় কিছু বলার প্রয়োজন নেই, তুমি নিয়ে যাও। বলে না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত দেখবেন জবান বল বন্ধ, সেই ছেলেটা শুধু আল্লাহ বলছে, অথচ ব্রেনের একটা সাইড নেই তার। ভালোবাসার সংজ্ঞা থাকাবেন না তো, ভালোবাসার সংজ্ঞা দেখাতে আসবেন না। হ্যাঁ, ভালোবাসতে গিয়ে যদি বুকে পা দেওয়া হয় তখন প্রতিবাদ করবেন। আমি আমার বউকে আই লাভ ইউ বলে ভালোবাসবো, আমি আমার বউকে জানু শুনো মনু বলে ভালোবাসবো কি আমার চোখের ইশারায় ভালোবাসবো? ও ভালোবাসা তো আপনার কাছে আমি শিখবো না। হতে পারে আপনার রাগের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনার বদমেজাজির মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনার হাসির মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনার কথা না বলার মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনি চুপচাপ স্বভাবের মানুষ তার মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবাসা কি দেখাবার জিনিস নাকি? হুজুর দোয়া করবেন আমার বর বড্ডা বদমেজাজি, সকালবেলায় খামা খাই এসে আমাকে দু চারটে কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমি কেন আর বলবেন না হুজুর, নিজে খাওয়ার নামে খোঁজ নেই, সকালবেলায় উঠে বাইরে চলে যাই, দশটার সময় এসে এখনো খাওনি তুমি, দু চারটে এক ঝোড়া কথা শুনিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। আমি মনে মনে হাসলাম, বন্দের কসম যে অমৃত কা স্বাদ, ও যে রাগটা করে গেল, ও খায়নি, ওর বুকে কষ্ট হচ্ছে বলে ওর ভালোবাসাটা তো রাগের মধ্যে দিয়ে দেখিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ, বদমিজাজিরে কি ভালোবাসে না? কথাগুলো তো এখানে বুঝতে হবে। ও মা বোনেরা, সবের মধ্যে ভালোবাসা আছে, নিজের স্বামীকে দেখো একবার, আর আমার ভাইরা স্ত্রীকে একবার দেখেন, এটাও নবীর সুন্নতের মধ্যে পড়বে। স্বামী স্ত্রী দিয়ে বুঝালাম, অতএব দিলের কাইফিয়াত মনের ব্যাপার আল্লাহর হাতে, আর আমার ভালোবাসার মেকদারটা যদি শরীয়তের আপনার গুন্ডি অতিক্রম না করে, আপনি সেখানে আমায় বাধা দিতে আসছেন কেন? আপনি কেন বাধা দিতে আসছেন? আপনি জানেন তুই বলেও ভালোবেসেছে আল্লাহকে আমার চোখের সামনে? আমি আর আমার ছোট ভাই গাজল বলে একটা জায়গায়, বিনাশ ভাই আপনাদের ওয়াজ করতে গেছি, হুজুর নাস্তা খাবেন নাস্তা খাবেন বলে মুড়ি এনে দিল। বিনাশ ভাই বলছে আমার ছোট ভাই, ভাই বলে মুড়িকে নাস্তা বলে এখানে? হ্যাঁ তুই খেলে না, আল্লাহ সেটাকেই তাদের খাইয়েছে, আফরোক আসুদার সাথে খেয়েছি, যার যেমন আল্লাহ জুটিয়েছেন। আব্বাজান বলতেন বাবা যদি ভক্তির সাথে নুন ভাত দেয় ওটাই লাগবে কুরমা কালিয়া, ভক্তি ভরে দিয়েছে সে, আর ভক্তি অভক্তির সাথে বিরিয়ানি দিলে বিষ লাগবে। বা বলতেন এটা একটুখানি শুয়েছি, মেনাজ ভাইয়ের ওঠার কথা, দূরের রাস্তা, এসে মেনাজ ভাইকে বলছি হুজুর ওয়াজ করবি না চ, ও তো তাড়াতাড়ি উঠে পড়েছে, কি রে কি হলো দাঁড়াও, যদি মারে কেমন তুই তুই করে বলছে দেখেছো তো, এসেছে কি হয় কি মহা মুশকিল বলতো, কি অসভ্য লোক, তুই তুই করে বলছি বলে ওয়াজ করবি না চ। খানিকক্ষণ পরে আমাকে বলছে হুজুর এবার তুই চ, আমি বলছি আমাকেও তুই বলছে তোরে, সকালবেলায় বলছে আল্লাহ আমার পীরের আওলাদকে তুই আবার এনে দিবি, আমি বলছি আল্লাহকেও তুই বলছিস, ব্যাপারটা বোঝার আসল তা নয়, মনের ব্যাপার আল্লাহর হাতে, ভাষায় কি রেখেছে গো?
তবে যে সমাজের মধ্যে যে ভাষা যে ডায়ালেক্টটা সেটা কিন্তু আছে আমাদের সেটাই ফলো করতে হবে চলুন আবার পরে আলোচনা হবে